সবকিছু বুঝাইয়া বিয়েটা বন্ধ করে আসলাম। এখন মেয়েটা কাল থেকে স্কুলে যাবে, মনে একটু শান্তি পাইতেছে। মাস্টার সাহেব, আরো একটা কথা আছে। গতকাল আমি আর এই দিদি ফিরে গেছিলাম শাক উঠাইতে, যাইয়া না দেখি কুদ্দুস মিয়া আর তার ছেলে খেতে কৃষি কাজ করতেছে। ছেলে বাচ্চা কিন্তু সাহায্য করতেই পারে। না না মাস্টার সাহেব, যে সময় খেতে কৃষি কাজ করতেছিল সে সময় তো স্কুল খোলা ছিল, স্কুলে না যে কৃষি কাজ করছিল। বলেন কৃষি কাজ স্কুলে না গিয়ে? না না না, এই ব্যাপারটা তো মেনে নেওয়া যায় না। এই ব্যাপারটা কুদ্দুস মিয়ার সাথে কথা বলতে হবে। তুমি তো গ্রামে গ্রামে ঘোরো ঘোরো, সবার খবর খবর রাখো। এই গ্রামে গ্রামে হাঁটা ছাড়া তো আমার আর কোনো কাজ নেই। আমি খবর পাইছি তুমি তো গ্রামে গ্রামে শুধু হাঁটোই না, সকলের সুখ দুঃখে সকলের সকল কাজে তুমি তাদের পাশে থাকো। এই তো বাল্য বিবাহ, ছেলে মেয়েরা স্কুলে যেতে চায় না গো, প্রধানমন্ত্রীর নির্দেশ। তাই নিয়ে আমি একটা গান বাজছি। ভালোই তো, তাহলে স্কুলে যাওয়ার আগে গানটা শুনেই যাই, বলেন কি আপনারা? হ্যাঁ বাবুল গাও। আচ্ছা তাহলে আমি যাই।
কই যাইবা? আরেকটু বসো। তাহলে তোমরা গপ্পসপ্প করো, আমি স্কুলে যাই। আর আজকে স্কুলে অভিভাবকদের মিটিং আছে, তোমরা সময় মতো চলে আইসো। হ্যাঁ মাস্টার সাহেব, আমার মেয়ে স্কুল থেকে আসার পর মিটিং এর কথা বলেছিল। হ্যাঁ, আমরা স্কুলের সকল খবরাখবর শিক্ষার্থীদের মাধ্যমে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেই। আচ্ছা তাহলে আমি যাই। দাদা এখানে আমি কি বানাই সবাই দেখ।
Thank you.
আমাদের এই বন্ধুদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আক্তারুজ্জামান, সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের অতিথিকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে এ দলের বন্ধু মোহনা। আমাদের অতিথির হাতে আমাদের উৎসব স্মারক তুলে দিচ্ছেন এ দলের বন্ধু সুমনা। আমাদের এই বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমরা যারা সংস্কৃতি চর্চা করি বিভিন্ন ক্ষেত্রে, নাটক, সঙ্গীত বা অন্যান্য যা বিষয় আছে, তারা প্রত্যেকেই প্রত্যাশা রাখি এই বাংলাদেশের অঙ্গনে যে মূল নীতি নিয়ে এই বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলি যেন প্রতিষ্ঠা লাভ করে। সেই সংগ্রাম আমরা একেবারেই, এ দেশ যখন সদ্য জন্ম লাভ করে তখন থেকে আমরা যারা নাটকের সাথে নিয়োজিত তারা প্রত্যাশা রাখি এবং সেই আন্দোলন আজও ব্যাহত এবং তারই ধারাবাহিকতায় আজকের যে নাটক সেটি পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বাংলাদেশে শিশু নাট্য আন্দোলনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তার কর্ণধার জনাব লিয়াকত আলী লাকী, তাকেও আমি আজকের এই মঞ্চ থেকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন প্রায় প্রতি বছরই এই ধরনের আয়োজন করে থাকে, যেটি আমাদের শিশুদের ক্ষেত্রে এবং আমাদের দেশের ক্ষেত্রে, ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে একটি অনন্য ভূমিকা পালন করে আসছে। আমরা মনে করি এই শক্তি আগামী দিনে একটি বড় শক্তি হিসেবে পরিণত হবে। যে আন্দোলন শুরু হয়েছিল 71-এর রক্তক্ষয়ী যুদ্ধের পর, যারা শিল্প সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত রেখেছিল, বিশেষ করে নাট্যাঙ্গনে যারা নিয়োজিত রেখেছিল নিজেদেরকে, তারা আজকেও সেই নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে যারা শিশু, সেই শিশুর হাত ধরে আগামী দিনেরও শিশুরা এগিয়ে আসবে এবং আমরা যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে, যে মূলনীতি নিয়ে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছিল সেটি বাস্তবায়িত হবে এবং বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, আজকের দিনে এই প্রত্যাশা রাখি এবং একই সাথে আবারও নারায়ণগঞ্জের বন্ধুদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারে জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জের এই দলের পক্ষ থেকে সনদপত্র গ্রহণ করবেন এই নাটকের নাট্যকার এবং নির্দেশক মোহাম্মদ আবু হানিফা মাসুম। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।